ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা শ্যামনগরের 1500 পরিবারের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শ্রীফলকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জি এম লিয়াকত আলীর সভাপতিতে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আলীম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান বাড়ি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুজাহিদ জাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, বিএনপির নেতা আশেক ইলাহী মুন্না প্রমুখ। সাবেক ছাত্রনেতা বুরহানুদ্দিন সেতু সহযোগিতায় এ সময় উপজেলা ঈশ্বরীপুর, গাবুরা, বুড়িকলনি ও কাশিমারি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত 1500 পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমরা মূলত ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অসহায় দুস্থ অসহায় মানুষের মাঝে আমরা সহায়তার হাত বাড়াব। আমরা আজকে এই খাদ্য বিতরণের এই কর্মসূচির আমরা উদ্বোধন করেছি।